বিজেপি রাজনৈতিক দল হলেও তা বর্তমানে সামাজিক দল হিসেবে স্বীকৃতি লাভ করেছে বলে জানালেন বিজেপির রাজ্য সভাপতি চিকিৎসক মানিক সাহা। বিজেপির ডক্টর সেল আয়োজিত রক্তদান শিবিরে দলীয় সভাপতি এমন মন্তব্য করেছেন। জাতি ধর্ম বর্ণ সমস্ত মনুষ্য সৃষ্টি, রক্তদান প্রক্রিয়াটাই পরিষ্কার করে বুঝিয়ে দেয়। গোটা রাজ্যব্যাপী বর্তমানে তথাকথিত উচ্চ বর্ণ নিম্ন বর্ণ ছোট বড় সমস্ত পেশার সঙ্গে যুক্ত সাধারণ মানুষ রক্তদানে সমান অভ্যস্ত, এমনকি চিকিৎসকরাও সমানভাবে স্বেচ্ছায় রক্তদান করে চলেছেন। এরই নিরিখে বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির ডক্টর সেল। টিএমসির ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি টিচিং হাসপাতালের ব্লাড ব্যাংকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংগঠনের কর্তা ব্যক্তিরা সহ বিজেপির রাজ্য সভাপতি চিকিৎসক মানিক সাহা সহ অন্যান্য বিশিষ্ট চিকিৎসকরা শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভারতীয় জনতা পার্টি তথা বিজেপির রাজনৈতিক দল হলেও তা বর্তমানে সামাজিক দল হিসেবে স্বীকৃতি পেয়েছে বলে রক্তদান শিবিরে নিজ ভাষণে জানালেন দলীয় রাজ্য সভাপতি চিকিৎসক মানিক সাহা। আমাদের ভারতীয় জনতা পার্টির সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা পলিটিক্যাল পার্টি হলেও সেটা কিন্তু সামাজিক একটা পার্টি হিসাবে আজকে স্বীকৃত। আমরা 365 দিন সমানে আপনারা জানেন যে কোভিড-19 মোকাবেলা করতে গিয়ে আমাদের পার্টির নির্দেশে আমরা প্রতিটা বাড়িতে আমাদের যে বিভিন্ন সেল আছে এবং বিভিন্ন যেসব আমাদের সাংগঠনিক যে অবস্থা আছে সেইভাবে আমরা প্রতিটা মানুষের বাড়িতে আমরা খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। আমরা পৌঁছে দিয়েছি স্যানিটাইজার, আমরা পৌঁছে দিয়েছি ফেস মাস্ক ইত্যাদি আমাদের প্রোগ্রাম ছিল। তো সামাজিক এই ধরনের আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে আমরা কিন্তু মানুষের কাছে আমরা এইভাবে আমরা নিয়মিত কাজ করে গেছি এবং 8 মাস সমানে আমাদের পার্টি এই ধরনের সামাজিক কাজে। ত্রিপুরা প্রদেশ ডক্টর সেলের এদিনের রক্তদান শিবিরের পাশাপাশি সংগঠনের অন্যান্য সামাজিক কর্মকাণ্ডেরও বিজেপির রাজ্য সভাপতি ভূয়সী প্রশংসা করেছেন। এদিনের রক্তদান শিবিরকে নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের পাশাপাশি মেডিকেল পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যে অভূতপূর্ব সাড়া ও উৎসাহ লক্ষ্য করা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।